বাংলাদেশের নাটক আর আগের মতো নেই এমন অভিযোগ অনেক দর্শকের। যে নাটকগুলো আগে একসাথে পরিবারের সঙ্গে দেখা যেত, এখনকার এই নাটকগুলো কোনোভাবেই পরিবারের সঙ্গে দেখা যায় না। নাটকের নামে চলছে অশ্লীলতা। সম্প্রতি চাষি আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়েকে সামনে রেখে চাষি আলম হাতের আঙ্গুলে তেল লাগাচ্ছেন। বিষয়টিতে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এরকম একটি দৃশ্য দেখার পর অনেকেই মেনে নিতে পারেননি। আরও একটি দৃশ্যে দেখানো হচ্ছে চাষি আলম সরাসরি মেয়েদের অন্তর্বাস নিয়ে সামনাসামনি ব্যবসা করছেন। বিশেষজ্ঞরা বলছেন এরকম চলতে থাকলে এক সময় বাংলা নাটকের দর্শক অনাকাঙ্ক্ষী কমে যাবে, মুখ ফিরিয়ে নেবে এ সমস্ত তথাকথিত অশ্লীল নাটক থেকে। সুপ্রিয় দর্শক, এই রকম দৃশ্য আপনারা বাংলা নাটকে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।